নমস্কার, ঈশান বাংলা খবরে আমি কুমকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। রাজা নয় প্রজার মতোই শিলচরের বিজেপি অফিসে গৌতম রায়। হাইলাকান্দির বিদ্রোহকে পাত্তা দেই না বললেন গৌতম। স্বাধীনতা দিবসের প্রস্তুতি চূড়ান্ত, শিলচরে পতাকা তুলবেন পরিমল। আশ্রম রোডের উচ্ছেদ দেখতে রাজদীপ, ভাঙল শিলচর এবি সভাপতির দোকান। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। একসময়ের বরাক কংগ্রেসের রাজা গৌতম রায় নেহাতি প্রজার মতোই কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে প্রবেশ করলেন। তবে গৌতমের বিজেপি আসা নিয়ে দলীয় কর্মীদের মধ্যে তেমন উৎসাহ নেই। গৌতম যখন বিজেপি কার্যালয়ে আসে, সে সময় জেলা সভাপতি চেম্বারে দলের জেলা নেতৃত্বরা উপস্থিত ছিলেন, কিন্তু কেউ বাইরে বেরিয়ে গৌতম রায়কে স্বাগত জানাননি। গৌতম সটান জেলা সভাপতি কৌশিক রায়ের চেম্বারে ঢুকে পড়েন। কৌশিক রায় উত্তরীয় এবং ফুলের তুরা দিয়ে প্রাক্তন কংগ্রেস নেতাকে স্বাগত জানান। এরপর এক এক করে কনাদ পুরকায়স্থ, দীপায়ন চক্রবর্তী, প্রসেনজিৎ ভট্টাচার্য সহ অন্যান্যরা উত্তরীয় পরিয়ে তাকে স্বাগত জানান। কিছুক্ষণ পর দলীয় কার্যালয়ে উপস্থিত হন সাংসদ রাজদীপ রায় এবং অসম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, তারাও গৌতমকে স্বাগত জানান। বিদ্রোহকে আমি পাত্তা দেই না, হাইলাকান্দিতে তাকে নিয়ে বিজেপি দলে প্রতিবাদ চলছে সে ব্যাপারে এমনটাই মন্তব্য করলেন গৌতম রায়। তিনি সাফ জানান ওসব কিছু নয়, তিনি হাইলাকান্দি গিয়ে সব কিছু ঠিকঠাক করে দেবেন, কে আমাকে মেনে নেবে না নেবে সেটা তাদের ব্যাপার, তবে কোনো বিশৃঙ্খলা যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তিনি আরও বলেন, এই মুহূর্তে সব হিন্দুকে বিজেপিতে আসা জরুরি। কে বিদ্রোহ করে কেন করে আমার যেতে যাই না, জানা দরকার নেই আমার, আমি বিদ্রোহ করছি না, সুতরাং এগুলি তারা তারা নিজের ইন্টারনেল তোলা। গতকালকে ভারতীয় জনতা পার্টির কার্যালয় হাইলাকান্দিতে রাজ্যিক সাংগঠনিক সম্পাদকের সামনে একটা রণক্ষেত্রের রূপ নিয়েছিল, আপনাকে প্রতিবাদ জানিয়ে আপনাকে বিজেপিতে অন্তর্ভুক্ত করতে দেওয়া হবে না হাইলাকান্দিতে, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন? আমি বিষয় জিনিস নিয়ে আমি মাথা খামাই না, কিছু চিন্তা করি না, আমি হারবো চলবো ঘুরবো। আজকে আমাকে কিছু কিছু থাকে আমার উপরে কেউ, হ্যাঁ আমি এখানে যাচ্ছি, আমি অভিযোগ যেটা ছিল যে গৌতম স্ট্রং পার্টি, এতদিন আপনি বিজেপিতে বিজেপি আগে স্ট্রং পার্টি, কেউ কাউকে আটকাতে পারে না, হ্যাঁ নেতা নিজে মন্দির মত বাঁধে না, নেতা জনতা বাঁধা হয়, জনতা যদি সাথে থাকে কে কিছু করতে পারে আপনাকে, তাই এসব ছোটোখাটো জিনিস নিয়ে আপনারা প্রশ্ন করবেন না। এসব আমার ছেলে অবশ্য আমার ছেলের মধ্যে আমি শুনেছি, আমার সাথে অনেক কথা হয়েছে, এগুলো নিজের মধ্যে আমি মিটিয়ে ফেলবে যাতে ভারতীয় জনতা পার্টি কোনো কোনো না লাগে। বিজেপি যোগ দিয়ে শিলচর এসে প্রথমে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের বাসভবনে গিয়ে তার পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন গৌতম রায়। বেশ কিছু সময় সাংগঠনিক বিষয় নিয়ে কবীন্দ্র পুরকায়স্থের সঙ্গে কথা বলেন, তবে গৌতমের সঙ্গে সে সময় কাছাড় বিজেপির কোনো নেতাকে দেখা যায়নি। এর আগে গৌতম রায় শিলংপট্টির শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। স্বাধীনতা দিবসের প্রস্তুতি চূড়ান্ত, বৃহস্পতিবার সকাল 9টায় জেলা ক্রীড়া সংস্থার মাঠে কেন্দ্রীয় অনুষ্ঠানে পতাকা উত্তোলন করবেন বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। জেলা ক্রীড়া সংস্থার মাঠকে সাজিয়ে তোলা হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা কড়া করে তোলা হয়েছে, স্থানে স্থানে চলছে তল্লাশি অভিযান, শহরে প্রবেশ করা যানবাহনে তল্লাশি চালাচ্ছে পুলিশ, রাতে শহরে প্রতিটি প্রবেশপথে চলছে নাকা চেকিং। স্বাধীনতা দিবস উপলক্ষে সমস্ত সরকারি কার্যালয় আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। আশ্রম রোডে ভাঙচুরে বহু পাকা দোকান গুঁড়িয়ে গেছে। ন্যাশনাল হাইওয়ের দুপাশে দোকানগুলি ভেঙে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এমনকি শিলচর আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি শশীন্দ্র দাসের ব্যবসায়ী প্রতিষ্ঠান কাপড়ের দোকানটিও গুঁড়িয়ে দেওয়া হয়। সকালে এই এলাকা পরিদর্শন করতে যান সাংসদ রাজদীপ রায়, তবে তিনি ক্ষতিগ্রস্তদের কোনো আশার বাণী শোনাতে পারেননি। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, তারা দোকান সরিয়ে নেওয়ার জন্য তাদের পর্যাপ্ত সময় দেওয়া হয়নি।
কাছাড় জেলা পরিষদে সম্বর্ধনা জানানো হলো সাংসদ রাজদীপ রায় এবং উপাধ্যক্ষ আমিনুল হক লস্করকে। বুধবার জেলা পরিষদ সভাকক্ষে জেলা পরিষদ সভাপতি অমিতাভ রায়ের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় সম্বর্ধনার জবাবে সাংসদ রাজদীপ রায় দেশের উন্নয়নে গ্রাম উন্নয়নের ভূমিকার কথা উল্লেখ করেন। উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর বদলি হওয়া জিপি সচিবদের নিজেদের জেলায় ফিরিয়ে আনা হবে বলে জানান। সভা সঞ্চালনা করেন সিআরডির প্রকল্প সঞ্চালক রসরাজ দাস। কিন্তু আজকের দিনে সরকার যেভাবে করছে, যে প্রজেক্টগুলোকে তাড়াতাড়ি পাস করাচ্ছে, যেগুলো বটলনেক্স থাকছে বিকজ অফ রেড টেপিজম, যে না এই টেবিল থেকে অমুক ক্লিয়ারেন্স দেবে তারপরে হবে, ইঞ্জিনিয়ার এসে দেখবে সেটার ক্লিয়ারেন্স হবে, ইঞ্জিনিয়ারিংটার ভায়াবিলিটি দেখবে না হবে কিনা, না সাইট ভিজিট করার একটা প্রক্রিয়া আগে সেরকম ছিল না। আগে অনেক সময় হয়েছে এরকম যে ঘরের ভেতরে বসে আমি ডিজাইন তৈরি করে ফেললাম, অ্যাকচুয়াল সাইটে আমি গেলাম না। ইঞ্জিনিয়াররা এরকম একটা প্রবণতা ছিল, আমি বলছি না আমাদের এখানে আছে, কিন্তু একটা প্রবণতা থাকে। বিল বানানোর সময় আমি গেলাম না অফিসারদের বিল বানানোর জন্য, টেবিলে বসে বিল টিল রেডি করে ফেললাম। এই প্রবণতা আগামী দিনে থাকবে না, এগুলো যারা করবে তাদের উপরে খুব বেশি কাজের চাপ এসে পড়বে আর এগুলোর কৈফত দিতে হবে, এগুলোর আনসার দিতে হবে। আগামী দিনে রুরাল ডেভেলপমেন্টের জন্য একটা ড্যাশবোর্ড রেডি হচ্ছে। আপনারা মন থেকে দিয়েছেন আর মন উজাড় করে দিয়েছেন সম্মানটা, সত্যিকারের এই সম্মানটা আমার কাছে রাজনৈতিক জীবনে আমার কাছে ছিল, স্থায়ী হয়ে থাকবে। আজকে দেখেন আমরা দিয়ে আমরা আগামী দিনে কাছাড়ের উন্নয়ন সাব্যস্ত করব। আমরা জানি বিগত লোকসভা নির্বাচনে আমরা মাননীয় রাজদীপ রায় মহাশয়কে আমরা সাংসদ রূপে পেয়েছি এবং আমরা সত্যি ভাগ্যশালী যে রাজদীপ দার মতন একজন কর্মযোগী ব্যক্তিকে, কর্মতৎপর ব্যক্তিকে আমরা সাংসদ রূপে এখান থেকে নির্বাচিত করতে পেরেছি। এবং বিগত দিনে যে আমরা দেখেছি এর প্রমাণস্বরূপ, যখন পার্লামেন্টের সেশন চলছিল, একজন নবনিযুক্ত সাংসদ রূপে উনি যেভাবে পার্লামেন্টের প্রত্যেকটি বিষয়ে, প্রত্যেকটি সেশনে, চাহে লোকসভার বাজেট হোক, রাষ্ট্রপতি মহামহিম রাষ্ট্রপতির অধিবাসন হোক, প্রত্যেকটা বিষয়ে, উন্নয়নের বিষয় হোক, আসামের যোগাযোগের ব্যবস্থার বিষয় হোক, প্রত্যেকটি বিষয়ে উনি লোকসভায় দাঁড়িয়ে কথা বলেছেন এবং সঠিকভাবে একজন সাংসদ হিসাবে নিজের কথা সবার সামনে ব্যক্ত করেছেন। গৌতম রায় বিজেপিতে চলে যাওয়ায় কংগ্রেসের কোনো ক্ষতি হয়নি, এই মন্তব্য করেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য হিলাল উদ্দিন লস্কর। তিনি বলেন, গৌতম রায় কাল যদি বড় অফার পেয়ে যান তাহলে তিনি এআইইউডিএফেও যেতে পারেন। হাইলাকান্দি জেলা কংগ্রেস মোটেই উদ্বিগ্ন নয়, কারণ আমরা গত প্রায় দেড় দু বছর থেকে দেখছি যে মনের দিক দিয়ে গৌতম রায় একটা দুর্গুণমান অবস্থায় আছেন, তিনি কংগ্রেসে থাকবেন না, বিজেপিতে চলে যাবেন। এবং ইতিমধ্যে আমরা দেখেছি সংবাদ মাধ্যমে তার বেশ কিছু বক্তব্য বেরিয়েছিল যা সরাসরি বিজেপিকে সমর্থন করেই। সুতরাং হাইলাকান্দি জেলা কংগ্রেসের কাছে এটা অপ্রত্যাশিত কিছু নয়। আর বলছি, কংগ্রেস 132 বছরের একটা সংগঠন, তার আগেও আমরা দেখেছি জরুরি অবস্থা ঘোষণার পর বা 1977 সালে যখন কংগ্রেস নির্বাচনে পরাজিত হয়েছিল, কংগ্রেস থেকে অনেকেই চলে গিয়েছিলেন, এতে কংগ্রেসের কোনো অসুবিধা হয়নি, কংগ্রেস থাকবে, এটা গৌতম রায়ের ব্যক্তিগত পছন্দ, তিনি বিজেপিতে চলে গিয়েছেন। আলগাপুরে বিজেপি কর্মীরা সম্বর্ধনা জানালেন গৌতম রায়কে। আলগাপুর বাজারে তাকে মালা পরিয়ে সম্বর্ধনা জানান বিজেপি কর্মীরা। হাইলাকান্দিতে পা রেখে এখনই তিনি সম্বর্ধনা পান। দুর্নীতিগ্রস্ত কংগ্রেস কর্মীদের বিজেপিতে নেওয়া হবে না, জানালো কাঠিগড়া মণ্ডল বিজেপি। কমিটির উপসভাপতি সজল দেব জানান, গৌতম রায়কে দলে নিয়েছেন শীর্ষ নেতৃত্ব, কিন্তু কিছু সংখ্যক কংগ্রেসই যেভাবে বিজেপিতে ঢোকার জন্য দৌড়ঝাঁপ করছে সেটা মানা হবে না, এদেরকে দলে ঢোকালে দলের ক্ষতি হবে বলে তিনি মন্তব্য করেন। দেখুন, গৌতম রায়কে বিজেপিতে যোগদান করেছেন, আমাদের হাইকমান্ড ওনাকে যখন দলে অন্তর্ভুক্ত করেছেন তখন আমি ওনার সম্বন্ধে কোনো কিছু বলতে চাই না, কারণ হাইকমান্ড যেটা ভালো বুঝেছেন সেটা উনি করেছেন। কিন্তু একটা কথা হলো,
গৌতম রায় বিজেপিতে যোগদান করার পর আমাদের কাটিগড়ায় কিছু সংখ্যক কংগ্রেসই আছেন যারা লম্পজম্প আরম্ভ করেছেন, যাদের অতীত রেকর্ড যেটা আছে কাটিগড়ার মানুষ ওনাদেরকে কোনোদিনই গ্রহণ করেনি, কিন্তু ওনারা এখন দলে আসার জন্য হ্যাঁ আগ্রহ প্রকাশ করছেন। আমরা কোনো অবস্থাতেই ওই সমস্ত ব্যক্তিদেরকে দলে গ্রহণ করব না। কারণটা বিগত দিনে ওনারা কংগ্রেসের আমলে যখন আসামে কংগ্রেস সরকার ছিল কাটিগড়ায় ওনারা যে সমস্ত কর্মকাণ্ড করেছেন ওই সমস্ত কর্মকাণ্ড আমরা দেখেছি এবং কাটিগড়ার মানুষও দেখেছে। ওনারা যদি দলে আসেন তাহলে আমি মনে করি আমাদের দলের বদনাম হবে, কারণ আমরা এতদিন ওনাদের বিরুদ্ধে কথা বলেছিলাম, তখন আমরা জনসাধারণের কাছে কী বলবো। স্বাধীনতা দিবসের অঙ্গ হিসেবে বুধবার জেলা প্রশাসনের উদ্যোগে একতার দৌড় অনুষ্ঠিত হয়। সকাল ছটায় জেলাশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয় একতার দৌড়। ফ্ল্যাগ অফ করেন পুরপতি নিহারেন্দ্র নারায়ণ ঠাকুর ও জেলাশাসক লায়া মাদ্দুরী। শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে জেলাশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। Students and sports persons organized by district administration and sports association we are organizing unity run and I want to say that this is time we all again remember and pay respects to the freedom fighters who have given us freedom and we create that kind of awareness among the new generations and try to build up a strong country by highlighting the sacrifices they have made. So as I wish all the participants all the best for this for participation in this run and wish you all a very happy Independence Day in advance. Thank you. পরে গান্ধী ভবনে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 14 আগস্ট বজরং দলের পক্ষ থেকে পালন করা হলো অখণ্ড ভারত সংকল্প দিবস। এদিন বিকেলে শিলচর সার্কিট হাউস রোডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থাকেন কবি সাংবাদিক অতীন দাস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রান্ত প্রচারক সঞ্জয় দেব। অখণ্ড ভারত সংকল্প দিবস উপলক্ষে বুধবার হাইলাকান্দিতে এক বিশাল শোভাযাত্রা বের করে বজরং দল। শহরে কালীবাড়ি থেকে বের হয় এই শোভাযাত্রা। হাতে জাতীয় পতাকা নিয়ে ভারত মাতা জিন্দাবাদ স্লোগান দিয়ে গোটা শহর পরিক্রমা করেন বজরং দলের সদস্যরা। অবৈধ চুলাই মদ ও মাদক সেবনের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বাড়াতে বুধবার আবগারি বিভাগ এবং জেলা প্রশাসনের উদ্যোগে জিসি কলেজে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন শিলচর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডক্টর প্রসেনজিৎ ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন জেলাশাসক লায়া মাদ্দুরী, অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস, আবগারি বিভাগের সুপার সুনীল সিনহা প্রমুখ।
not, even if the part of our conscience keeps saying don't do it, we still try with the confidence that this is not going to affect me, I can handle it. That confidence they have it, right? Nobody starts trying it thinking this is going to ruin me, but I'm okay with that, I will let it do that. Nobody enters into that with that giving up attitude. They think I have it under my control, I'll just try it, experience it, and after that I'll leave it. But as he suggested, because of the genetic factors, how much of a mental strength, body, how much can it take, all these things together decide whether you will be able to come out of it or you're going to ruin yourselves. তারাপুর থানায় তিন দিনব্যাপী স্বচ্ছ ভারত অভিযানে মঙ্গলবার সাফাই অভিযান হয়। কাছাড় পুলিশের স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে এই অভিযান চলছে। এতে পুলিশ কর্মীরা যোগ দেন। কাঠিগড়ায় বন্যা আক্রান্তদের মধ্যে উন্নত মানের ধানের বীজ বিতরণ করল কৃষি বিভাগ। সূচনা করেন বিধায়ক অমরচাঁদ জৈন। কাজীডোহরে সম্বর্ধিত হলেন সাংসদ রাজদীপ রায় এবং অসম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। বুধবার পূর্ব কাজীডোহর হাই স্কুলে এক সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় রাজদীপ ও আমিনুলকে সম্বর্ধনা জানান স্থানীয় জনতা। আমি আপনাদের আশীর্বাদে, আপনাদের দোয়ায় 2016-তে বিদায় হয়েছি। বিদায় হয়েছি দীর্ঘ 3 বৎসর আপনাদের সেবায় কাজ করেছে। জানি না কোন জায়গাত হয়তো আল্লাহ খুশি হয়েছে, আমার কোন সেবাত হয়তো আল্লাহ খুশি হয়েছে। এর জন্য আপনাদের দোয়া আশীর্বাদে আমি আমাদের আসাম বিধানসভার যেটা পবিত্র স্থান, যেটা আমাদের সদন, যেটা এই পবিত্র স্থানে আমি আসাম বিধানসভার উপাধ্যক্ষ দায়িত্ব পেয়েছি, এটা আমার পক্ষে সম্ভব নয়। আপনাদের দোয়া আশীর্বাদ, আমার দল, আমার সরকার আমাকে এই গুরুত্ব দায়িত্ব দিয়েছে। আপনারা দোয়া আশীর্বাদ রাখবেন যাতে এই গুরু দায়িত্বটা আমি যাতে সঠিকভাবে। ফিনোলেক্স এবং মুকুল মাধব ফাউন্ডেশনের পক্ষ থেকে আশ্রম রোড ও তপোবন নগর সহ বিভিন্ন এলাকায় বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বণ্টন করেন। তাদের মধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বনালি হার্ডওয়্যার নামে একটি প্রতিষ্ঠান। এদিন প্রায় 800 জনের মধ্যে ত্রাণ বণ্টন করা হয়। ফিনোলেক্স পাইপ এবং মুকুল মাধব ফাউন্ডেশনের তরফ থেকে আজকে শিলচরের বিভিন্ন এলাকায় বন্যা সাহায্য দেওয়া হচ্ছে। 800 ফ্যামিলি, মোটামুটি 800 ফ্যামিলি এখানে জড়িত আছে। এই সহযোগিতা বন্যা সাহায্যতে বনমালী হার্ডওয়্যার আমাদেরকে খুব সহযোগ করেছে, আর শিলচরবাসী প্রত্যেক জনগণ আমাদেরকে সাহায্য করেছে। ফিনোলেক্স পাইপ ভারতবর্ষের বিভিন্ন এলাকায় ওয়াটার কনভার্সেশন, এডুকেশন, মেডিকেল আর হেলথের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কাজ করে এসছে। তার জন্য আমরা ফিনোলেক্স পাইপকে, ম্যানেজিং ট্রাস্টি ঋতু সাবরিয়া ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শিলচরবাসী প্রত্যেক জনগণের তরফ থেকে। আগামী দিনেও যাতে আমরা এরকম ত্রাণ কার্যে এগিয়ে যেতে পারি তার জন্য আমরা চেষ্টা রাখবো। শিলচরে মানে বন্যা, এবারে বন্যাতে অনেক মানে এরিয়াতে মানে মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই জন্য আমরা ফিনোলেক্স পাইপের মুকুল মহাদেব ফাউন্ডেশনকে আমরা মানে একটা প্রপোজাল দিয়েছিলাম যে মানে বন্যা ত্রাণের জন্য ওরা মানে ওদের সহযোগিতা, সাহায্য এবং সহযোগিতায় আমরা আজকে 800 পরিবারকে আমরা ত্রাণ মানে ত্রাণ সাহায্য আমরা মানে ডিস্ট্রিবিউশন করছি মানে ফিনোলেক্স পাইপের তরফ থেকে। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা খবর আরও একবার। রাজা নয় প্রজার মতোই শিলচরের বিজেপি অফিসে গৌতম রায়। হাইলাকান্দির বিদ্রোহকে পাত্তা দেই না বললেন গৌতম। স্বাধীনতা দিবসের প্রস্তুতি চূড়ান্ত, শিলচরে পতাকা তুলবেন পরিমল। আশ্রম রোডের উচ্ছেদ দেখতে রাজদীপ, ভাঙল শিলচর এবি সভাপতির দোকান। এখনকার মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই, নমস্কার।